আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। মার্কাতু। আজকে জানাতছি সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান ইসলামে জিজ্ঞাসা অনুষ্ঠানে আমি মাওলানা ফুকরুল আশিকী। আজকে যে আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি আজকের আলোচনার বিষয়ে নফল ইবাদতের গুরুত্ব ও ফাজিলত এ সম্পর্কে আলোচনা করতে এবং আপনাদের বিভিন্ন প্রশ্ন সমাধান দেওয়ার জন্য ইতিমধ্যে একুশের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমদিন মুফতি মৌলানা মিজানুর রহমান সালেহী খতিব ভাটুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ উত্তরা ঢাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নফুল ইবাদত এই শব্দটির একটু ব্যাখ্যা যদি আপনি কোরআন এবং হাদিসের আলোকে দিতেন

আমার একটাই যে আমরা যে তাহাজুদ নামাজ পড়ি এই তাহাজুদ নামাজ কি না নফল। আমি কিছুদিন আগে ইয়াতে পেয়েছিলাম মুসাদুল মোমিন বইয়ের ভিতরে পাইছি সুন্নত কিন্তু আরেকটা নামাজ শিকা বইয়ের ভিতরে পাইছি ন পল আচ্ছা

আপনার পুরোপুর সমস্ত গুণা অর্থাৎ আল্লাহ নবী তো আপনার তো কোন গুণা নাই আল্লাহ রসুল প্রশ্নের জবাব দিলেন আফাল আমাকে আহ একজন শকুর গুজরি বান্ধে হিসাবে তুমি আমাকে দেখতে পাও এই জন্য সবে বলা এই রাতে কিন্তু আইসারাদু উঠে দেখলে আল্লাহ নবী নেই তিনি খুঁজতে ছিলেন তিনি অনুভব করতেছিলেন হয়তো উম্মাহাতুল উম্মাহাত অন্য কোন ঘরে গিয়েছেন গিয়ে দেখলেন যে জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ নবী সাল্লা অবনত আছেন খুব কাঁদছেন আল্লাহর মায়সার জাহ কে বললেন আয়সা তুমি তো মনে করেছো যে আমি নবী তোমার উপর জুলুম করব না না এই রাত্রে এমন একটা রাত যে রাতে আল্লাহ ফখরবুল আলমিন প্রথম আসমানে চলে আসেন এবং ডাকেন কে আমি আল্লাহ এই যে আপনি একখান বললেন এই হাদিস খানও কিন্তু তাহাজুত কে গিরেই আমরা যখন শেষ রাত্রিতে উঠে ইবাদত করব তখনই আমার আল্লাহ পাক কিন্তু কুদ্রতি ভাবে এই ডাকটা দিয়ে থাকেন ডেকে ডেকে বলেন তুমি আমার কাছে ক্ষমা চা কোন মালিক এরকম আছে দেখেন যে পৃথিবীটা আমরা শেষ রাতে সব মানুষগুলো যখন ঘুমিয়ে যায় তখন আল্লাহ কত দয়াবান সে মানুষ শুধু অপেক্ষাই করতে থাকেন যে মানুষদেরকে আমাদেরকে মাফ করে দেন মাফ করার জন্যই তো শুধু ডাকতে থাকেন আর একজন মানুষ যদি আল্লাহ তাবারক তালার কাছে পুষতে চায় নবী বলেছেন যদি তোমার জীবনকে পবিত্র করতে চাও এবং সমস্ত পাপ পঙ্গিলতা থেকে মুক্ত করতে চাও তাহলে তোমার অন্যতম হাতি হল তাহাজুতে নামাজ আল্লাহ আমাদের কবুল করুক তাহাজুত নামাজ আমরা বিস্তারিত আরো কিছু নফল এবাদত শুনতে চাইবো আপনার কাছ থেকে তার আগে একটি ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি যেমনটি বলছিলেন নফুল আবাদত কিন্তু আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেওয়ার একটি অন্য তোমা মাধ্যম বলতে গিয়ে আমরা তাজুদ নামাজকে যে আমরা আলোচনা করছিলাম আল্লাহ রসুলের উপর কিন্তু এটা ফরজই ছিল কিন্তু তিনি আশঙ্কা করছিলেন উন্মতের জন্য এত রাত্রিতে উঠা কষ্টকর হবে তাই তিনি কিন্তু এটা হয়তো কন্টিনিউ করেন না মাঝে মধ্যে তিনি ছেড়ে দিয়েছেন এই কারণেই ছেড়ে দিয়েছেন উম্মতে মোহাম্মদের যাতে কষ্ট না হয় যেটা ফরজ না হয়ে যায় যে যে কথা বলছিলাম যে রসুল সাল্লাহাম এটা কিন্তু ওয়াদাও করেছেন অর্থাৎ আমাদেরকে আশ্বাসও দিয়েছেন যে এটা ফরজ হতো আমি নবী ইচ্ছা করে তোমাকে ছেড়ে ছেড়ে দিয়েছি সুতরাং তুমি যদি তোমার জীবনকে পাপ মুক্ত করতে চাও এবং আমি নবীর সাথে জান্নাতে বসবাস করতে চাও আমি নবীর নিকটবর্তী হতে চাও তাহলে তোমার অন্যতম হাতি আর অন্যতম মাধ্যম হলো তোমাকে তাহাজ্জ নামাজ অবশ্যই অভ্যস্ত হতে হবে বলবো এই জায়গাটি একটু আলোচনা আমার একটু মৌলিক জায়গায় যেহেতু আমরা আমাদের একুশে টেলিভিশনে কিন্তু সমসাময়িক বিষয়টাও এটার সাথে সংযুক্ত করে নিয়েছি তাহাজুত নামাজের শেষ রাত্রিতে ধরে নেন আমরা যদি চারটার দিকে উঠতে চাই বা সাড়ে তিনটা চারটায় তাহলে তো অবশ্যই আমাদের দশটা এগারোটায় সর্বোচ্চ এর মধ্যে ঘুমিয়ে ফরা আমাদের একটু দাঁড়িয়ে যাওয়া হ্যাঁ উচিত আমরা কি এখন সেই কাজটা করছে না দুইটাই ঘুমাচ্ছি আসলে এটা একটা খুব যুগ উপযোগী এবং সমাজে অধিক প্রচলিত একটা প্রশ্ন করেছেন যা আসলে আমরাও কিন্তু এই প্রশ্নের জবাব দিতে আমরাও কিন্তু অ্যাটাক হয়ে যাই যে আল্লাহর হাবিজ সাল্লাহ সাল্লামের সুন্না ছিল

হচ্ছে সেভাবে আমাদের মানবতার বাটাও হচ্ছে অর্থাৎ আমরা দেখেন আল্লাহ রসুল সালামছে আজকে দেড় হাজার বছর আগে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সলিউশন দিয়ে গিয়েছেন এবং আপনি অনেক টেলিভিশনে কিন্তু এটা দিয়েছে যার সমস্ত বিজ্ঞানীরা এবং ডাক্তাররা এটা ই করেছে যে রাতে যদি তাড়াতাড়ি ঘুমায় তাহলে ওই মানুষটা অ্যাটাক করবে না এবং সে ব্রেন কোনো সমস্যা হবে না আমরা যদি দেখেন শেষ রাতে অর্থাৎ রাত্রে দেরি করে ঘুমে তাহলে সারা দিনটা কিন্তু আমার একটা শুননা নফল অনুযায়ী যদি আমরা আমাদের কর্তব্য হলো এই নামাজ পর পরে আমরা ঘুমিয়ে যাব শেষ রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নামাজ পড়বো এই এই বিশেষ করে এই সাবান মাস এটা কিন্তু এই প্রস্তুতির মাস রসুল সাল্লাম এই মাস আসলেই বেশি পরিমাণে di Corten.